একটা দারুণ জায়গা সন্ধান দেব আপনাদেরকে এই ভিডিওতে আজকে উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর দু বৃহস্পতিবার এখন বাজে বিকেল সাড়ে চারটে আমরা এইমাত্র এসে পৌঁছালাম এই জায়গায় জায়গার নাম সিসামারা আমরা মারা দেখিয়েছিলাম আপনাদের সেখানে ছিল মারা নদী আর এই হচ্ছে সিসামারা নদী আর ওপারেই জলদাপাড়া জঙ্গল যারা জলদাপাড়াকে চেনেন মাদারিহাটকে চেনেন তাদের জন্য বলছি এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি জলদাপাড়া গ্রাম এই জলদাপাড়ার ওপাশটায় মাদারীহাট এখান থেকে যদি আমি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ভাবি তাহলে জাস্ট আট কিলোমিটার কিন্তু আমরা ফালাকাটা দিয়ে ঘুরে এই জায়গায় এলাম তাই আসতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ম নেই ঘুরে আসতে হয় বলে এখান থেকে মাদারিহাট যদি আমি ঘুরে যাই ফালাকাটা দিয়ে তাহলে একান্ন কিলোমিটার এবং এখানে আমরা এসে উঠেছি জলদাপাড়া রাইনো কটেজে দারুণ সুন্দর কটেজ পুরো জঙ্গলের অ্যাম্বিয়েন্স আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের ডুয়ার্স ভ্রমণের আরেকটা সম্পূর্ণ নতুন পর্বে আর এই পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই সিসামারা এবং আমরা যেখানে এসে উঠেছি জলদাপাড়ার রাইনো কটেজ দারুণ সুন্দর একটা রিসর্ট সেটাও দেখাবো আপনাদের একদম জঙ্গলের অ্যাম্বিয়েন্স অদ্ভুত সুন্দর এবং এটা জাস্ট নদীর পাশেই এখন সন্ধে হয়ে আসছে আর করার কিছু নেই কালকে সকালবেলা ভোরবেলা আমরা যাব এখানে একটা এলিফেন্ট সাফারি করতে জলদাপাড়ায় আচ্ছা আগে আপনারা যারা মাদারিহাটের এলিফেন্ট সাফারির কথা শুনেছেন এটা কিন্তু সেটা নয় এখানে একটা নতুন এলিফেন্ট সাফারি শুরু হচ্ছে এখান থেকে পনেরো মিনিট এপাশের জঙ্গল দিয়ে জলদাপাড়ার এপাশের গেট দিয়ে সেই এলিফেন্ট সাফারিটা করবো এবং আমরা খুব সম্ভবত প্রথম ট্যুরিস্ট যারা আগামীকাল এই এলিফেন্ট সাফারিটা করবো এটা সবেমাত্র জাস্ট শুরু হয়েছে এখনও চাকরি নিয়ে বোধহয় যায়নি কালকেই আমরা যাই মানে সেদিক দিয়ে আমরা ভাগ্যবান বলতে পারি একদম তবে একটা কথা আছে আমি একটা ভিডিওতে বলেছিলাম বুঝলি হ্যাঁ হ্যাঁ যে আমার দাদু বলে গেছেন কোনো পশুর পিঠে চড়তে না সেই জন্য আমি ঘোড়ার পিঠে চড়ি না ঠিক ঠিক লোলা বঙ্গুস বঙ্গুসে বলেছিলাম বঙ্গুসে বলেছিল ঠিক কিন্তু আমার দাদু আরও একটা কথা বলে গেছে কি কি সেটা হচ্ছে কোনো পশুর মধ্যে এলিফ্যান্ট ইনক্লুডেড নয় আচ্ছা হাতির পিঠে চড়া যেতেই পারে ইয়েস ঠিক হাতি ছাড়া বাপি আর কোনো পশুর পিঠে চড়া যাবে না এবার তুই বলতেই পারিস তাহলে ব্যাকটেরিয়া উট না না সে তো বলতেই পারি সেই দিন দাদু স্বপ্নে দেখা দিয়েছিল দেখা দিয়ে আমাকে যার পর নাই গালাগাল করেছে না না ঠিক আছে এটা এর পরে যদি আবার স্বপ্নে আসে বলিস যে আসলে আমরা তো ভিডিও করি মানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং যা যা অ্যাক্টিভিটি আছে সেগুলো আমাদের করতে হয় নিজেরা চাই বা না চাই

কি মাছ গো পাওয়া যায় মাছ পাওয়া যাচ্ছে না যারা জলদাপাড়া প্ল্যান করেন মাদারিহাটকে কেন্দ্র করে তাদের উদ্দেশ্যে বলছি এবার আপনি জলদাপাড়া প্ল্যান করুন এই মারাকে কেন্দ্র করে এখানে ডুয়ার্সকে কিন্তু অনেক কাছের থেকে উপলব্ধি করতে পারবেন এই যে নদী এই নদীর সৌন্দর্যও পাবেন আশেপাশের যে গ্রাম ছোট ছোট গ্রাম যার মধ্যে দিয়ে আমরা এলাম সেই রাস্তাটাও অসাধারণ দুদিকে ধানের ক্ষেত ছোট ছোটো সুপুরি গাছ গঞ্জ ডুয়ার্সের আসল চিত্র ফুটে ওঠে এইখানে আসার সময় সেই চিত্র পাবেন আপনি যদি এই আসেন এই যে সীসামারা নদী এটা বেরিয়েছে তোরসা থেকে আবার আগে গিয়ে পড়েছে তোরসাতেই তোরসার আবার তিনটে নাম রয়েছে তিনটে তরসা নদী রয়েছে মেনলি এখানে এটা আমি জানলাম এই আমরা যে কটেজে এসেছি রাইনো কটেজ তার যে কর্ণধার বাবু তার থেকেই একটা হচ্ছে শিল তোরসা যেটাকে আমরা অরিজিনালি তোরষা বলে জানি সেটা হচ্ছে শিল তোর্ষা আরও দুটো আছে বুড়ি তোরসা আর বালু তোরসা সে দুটো এখানে ছোট নালা হিসেবে এখন বয় আগে নাকি এই বালু তোরসা সেটাই মেইন ছিল বালু তোরসা যেটা সেটাই মেইন স্ট্রিম ছিল পরে সেটা শিল তোরষা চলে যায় জলদাপাড়া রাইনো কটেজে যে রুমে আমরা রয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে ঢুকেই একটা বিরাট বড় খাট তিনজন আরামসে শুতে পারে আরেকটা জিনিস যেটা সবার আগে বলবো সেটা হচ্ছে এই দিকের ভিউ পর্দা সরিয়ে দিলে দেখুন এদিকটা কাচের জানালা ওদিকেও কাচের জানালা এখান থেকে জঙ্গলের ভিউ খুব সুন্দর পাবেন এটা এদের অ্যাপ্রোচ রোডটা এদিক দিয়ে আমরা ঢুকেছি জামা কাপড় রাখার জন্য এখানে একটা হ্যাঙ্গার রয়েছে এটা বেতের চেয়ার রাখা আছে টি টেবিল রাখা আছে আমাদের দেওয়া হয়েছে দুটো তোয়ালে এখানে শাওয়ার ক্যাপ সাবান শ্যাম্পু এগুলো তো আছেই একটা ডেন্টাল কিট আর চিরুনি এদিকে একটা ছোট্ট ফ্রিজ রয়েছে আর পুরো এই ঘরটা সুন্দর করে পালিশ করা খুব সম্ভবত হ্যাঁ কাঠের বাঁশ নয় প্রথমে আমি ভেবেছিলাম বাঁশ দিয়ে বোধ না বাঁশ নয় কাঠেরই এমনভাবে ডিজাইন করা ঢেউ খেলানো মনে হচ্ছে বাঁশের আর টয়লেট এদিকে পৃথিবীজিৎ টয়লেটটা দেখিয়ে দাও আমি টয়লেট দেখার আগে আরেকটা জিনিস দেখাই যে ব্যালকনি থেকে যেটা দেখালি এই ভিউটা কিন্তু ঠিক এই এখান থেকেও দেখা যাচ্ছে পুরো সরিয়ে দিলে শিশা নদী একদম সামনে এই পর্দা দিয়ে চারদিকের কাছে জানলাগুলো সুন্দর ঢাকা যায় তো এটা ঢাকা ছিল বলে আমি খেয়াল করিনি এদিকেও কাছের সম্পূর্ণ এবং সুন্দর দেখা যাচ্ছে শিশা নদী ঘরে এসি রয়েছে আর দুটো পাখা রয়েছে একটা সিলিং ফ্যান আছে আর একটা স্ট্যান্ড ফ্যান আছে এখানে টয়লেটে ঢুকেই বেসিন আর আয়না পরিষ্কার পরিচ্ছন্ন ছোট একটা গিজার রয়েছে এখন বাজে সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট আমরা রওনা দিলাম আমরা যাচ্ছি হচ্ছে শালকুমার গেটে হাতি সাফারির জন্য এই হলো গেট নাম্বার টু জলদাপাড়া ন্যাশনাল পার্কের যেটাকে বলা হয় শালকুমার গেট এখানে চা পাওয়া যাচ্ছে পাঁচ টাকা করে পার কাপ এইখানে হাতি বাধা রয়েছে ওপরে হাওদা করা এখানে দেখুন টাইমিং দেওয়া রয়েছে মার্চ থেকে সেপ্টেম্বর সকালবেলা সাড়ে পাঁচটায় তারপর সাড়ে ছটায় তারপর সাড়ে সাতটায় এই তিনটে টাইমিং আর অক্টোবর ফেব্রুয়ারিতে আধ ঘন্টা করে পিছিয়ে যায় ছটা সকাল ছটা সকাল সাতটা আর সকাল আটটা এই যে হাতি সাফারিটা আমরা করছি এর খরচ হচ্ছে বারোশো টাকা এটা কিন্তু এখনও অনলাইনে টিকিট পাওয়া যায় না আপনাকে যদি এটা বুক করতে হয় তাহলে এই দু নম্বর গেটে এসে করতে হবে বা শালকুমার গেটে এসে করতে হবে এটা রিসেন্ট পাস্টেই চালু হয়েছে যেটা বললাম আপনি যে হোমস্টে বা হোটেলে থাকবেন তারাই এর ব্যবস্থা করে দেবে টিকিট কিন্তু ঠিক আগের দিন দেওয়া হয় আমরা যেমনি জলদাপাড়ার আইনো কটেজে আছি ওরাই গতকাল টিকিট করে রেখেছিল তো আমরা আজকে সাফারি করছি এখানে দুটো এলিফেন্ট সাফারি রয়েছে একটা হচ্ছে ইস্ট জোনে যেটা আমরা করব যেটা নতুন চালু হয়েছে একটা হচ্ছে ওয়েস্ট জোনে যেখানে হলং বাগলোর দিকে নিয়ে যাওয়া হবে এই ওয়েস্ট জোনের হাতি সাফারিটা আগে থেকেই চালু রয়েছে ইস্ট জোনের হাতি সাফারির খরচ বারোশো টাকা প্লাস মাদারি হাট থেকে যদি এই অবধি আসতে হয় তার জন্য আটশো টাকা আলাদা লাগবে তার মধ্যে আবার গাইড চার্জও ধরা রয়েছে তো ওই ইস্ট জোনের হাতি সাফারি যেটা হলঙে নিয়ে যায় সেটা আগের থেকেই অনলাইনে অ্যাভেলেবেল আমরা যেটা ওয়েস্ট জোনে করছি সেটা নতুন ব্যবস্থা বেশ ভালোই দুদিকে পা ঝুলিয়ে বসতে হবে আমরা চটি এখানে রেখে গেলাম বলুন কোথাও নামতে তো হবে না চটি রেখে যান ওর নাম কি গো ললিতা ললিতা পা দিয়ে কানের গোড়ায় মাহুত মারছে এই যে দেখুন তাতেই কিন্তু নেভিগেশানটা কন্ট্রোল হচ্ছে মাহুতের হাতে একটা কুঠার মতো আছে যেটা দিয়ে এর আগে একটা লোহার গজাল মতো লাগানো আছে যেটা দিয়ে মাথার মধ্যে হাতির মারছে আস্তে আস্তে খুব আস্তে আস্তে কানের গোড়ায় পা রেখে নেভিগেশন কন্ট্রোল করছে মজাদার এই রাইড এখন তো ম্যাক্সিমাম জায়গাতেই হাতি রাইডগুলো বন্ধ হয়ে গেছে আগে তো ছিল আরও অনেক অনেক জায়গায় এটার একটা আলাদাই মজা যেটা শিবাজি বলছিল জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কোনো আওয়াজ নেই অন্য কোনো আওয়াজ নেই চারিদিকে পাখি ডাকছে ভোরবেলায় অসাধারণ সুন্দর একটা পরিবেশ আমার তো মনে হয় শিবাজী জিপ সাফারি বা গাড়ি নিয়ে তাতে যে দূষণ হয় তার থেকে বোধ এই ধরনের ন্যাচারাল সাফারি করলে অনেক আরো ভালো থাকে বলে আমার মনে হয় আর কি একদম অনেক বেটার এটা আর অথবা মোশের গাড়ি হ্যাঁ হ্যাঁ সেগুলোতে আমরা এখন পুরো অফ রোডে জঙ্গলের মধ্যে ঢুকে গেছি ডান দিকের একটা রাস্তা ধরে

এরকম জঙ্গলে কিন্তু আমরা আগে কখনো আসিনি এই আমাদের উত্তরবঙ্গে এতটা গভীরে একদমই জলদাপাড়াতেই আমাদের প্রথম আসা তার আমরা সব জায়গাতেই তো জিপ সাফারি করেছি সাফারি করলে তো এটা সম্ভব না দারুণ সুন্দর কাশফুল ফুটেছে এখানে আমার পা প্যান্ট পুরো ভিজে গেছে গাছের যে জল রয়েছে সেই জলে সারা রাতের পড়ে হ্যাঁ আর এই সময় বর্ষার পরে জাস্ট খুলেছে পার্ক গাছপালাগুলো অনেক বেশি অনেক বড় হয়ে গিয়েছে যা আমাদের মাহুদ বলছে যে এই গাছপালা অনেক বড় হয়ে যাওয়ায় সাইটিং করাটা এখন খুব মুশকিল এখন প্রচুর সবুজ এই জঙ্গল কিন্তু এই গাছের জন্যই সাইটিং হচ্ছে না বেশি দূর দেখা যাচ্ছে না নিচে বেশি দেখা যাচ্ছে না আমাদের মাহুদ ভাই মানে গুণধর বর্মন ওনার নাম উনি বলছেন অক্টোবরের শেষের থেকে এই এতটা গাছ থাকবে না তখন সাইটিং আরও ভালো হবে এই যে ছোট ছোটো গাছগুলো যেগুলো বর্ষার জন্যই জন্মেছে সেগুলো আর অক্টোবরের শেষের থেকে থাকবে না তখন অনেক ভালো সাইটিং হবে এখানে আমলকি গাছ প্রচুর আমলকি ফলে রয়েছে টেস্টি তবে এই সময় জঙ্গলের চেয়ে বুনো গন্ধ একটা কাঁচা বুন গন্ধ সেটা কিন্তু সাংঘাতিক হ্যাঁ শীতকালে এই বুনো গন্ধটাই পাবেন না সব সময়েরই একটা দেখে মনে হচ্ছে পথ কোথায় তার মধ্যে দিয়েই ললিতা চলছে জঙ্গল ভেঙে এখানে একটা হালকা পথ আছে কিন্তু এমন জায়গা জায়গা দিয়ে নিয়ে এলো যেখানে কোনো পথই ছিল না গাছ ভেঙে এগিয়ে গেল এর কি নাম বৈশাখী বৈশাখী পোষা হাতি বন দপ্তরের নাম হলো বৈশাখী চলে এসেছি এক ঘন্টার হাতি সফর আমাদের একটু বেশি টাইম লাগলো মোটামুটি ঘন্টা দেড়েক আমরা ঘুরলাম এখন বাজে হচ্ছে ছটা সাতান্ন মিনিট আমরা শুরু করেছিলাম পাঁচটা চল্লিশে সাড়ে পাঁচটার বদলে ওই আর কি কুড়ি মিনিট মতো বেশি লাগলো আমাদের সময় দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স জঙ্গলকে দারুণভাবে খুব কাছ থেকে উপলব্ধি করলাম আমরা এই হাতি সাফারিতে দারুণ একটা এক্সপিরিয়েন্স এটা হানড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড দুর্দান্ত এক্সপিরিয়েন্স হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড জঙ্গলকে দারুণ সুন্দর উপলব্ধি করতে পারলাম আমরা এই ট্যুরটায় যদিও আমরা কোনো পশুর দেখা পেলাম না বন্ডার বা হাতি কোনো কিছু দেখা পেলাম না কিন্তু তবুও এটা খালি শুয়োর দেখেছি বন্য শুয়োর বন্য শুয়োর তাও পুরোপুরি না আর কি হ্যাঁ হাপ আসলে আমি যতবারই ডুয়ার্সে এসেছি ডুয়ার্সে আমরা একদমই লাখি না আর কি সে অর্থে না খুব কমই আমরা দেখতে পেয়েছি আর কি না মানে জঙ্গলকে যদি উপভোগ করতে চান উপলব্ধি করতে চান তাহলে কিন্তু এই ট্যুরটা অবশ্যই করবেন হ্যাঁ এই যে এখান থেকে আমরা করলাম দু নম্বর গেট থেকে এই নতুন হাতি সাফারি ইস্ট জোনে একদম জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছে এবং আপনাকে দারুণ সুন্দরভাবে দেখাবে জঙ্গল বড় হওয়ার জন্য এখন গাছপালা বড় হওয়ার জন্য সাইটিং কম হচ্ছে কিন্তু আর কয়েকদিন পরেই পনেরো কুড়ি দিন পরেই দারুণ সুন্দর দেখা যাবে এটা রেকমেন্ডেড একদম রেকমেন্ডেড

রুটিটা সত্যিই অসাধারণ তরকারিও ভালোই হয়েছে তারপর খেয়ে নিই তারপর বেরুবো গাড়ি ওয়েট করছে এখন ঘড়িতে পনেরো নটা এখন সকাল ঠিক নটা আমরা বেরুচ্ছি এখান থেকে যাব মধুপুর ধাম মধুপুর ধামে মন্দির রয়েছে সেটা দেখবো এখান থেকে ডে ট্রিপে কুচবিহারও ঘুরে নেওয়া যায় কুচবিহার তো আমরা আগেই দেখিয়েছি আপনাদের কুচবিহার আমরা এবার যাচ্ছি না মধুপুর লাঞ্চের আগে ফিরে চলে আসব এখান থেকে কুচবিহার ডে ট্রিপ গাড়ি রিজার্ভ করে যদি করেন সহ ভাড়া পরে হচ্ছে টাকা আর আমরা যে আজকে মধুপুরে যাচ্ছি তার খরচ আঠেরোশো টাকা ওই দুশো টাকা কম ডিস্টেন্সটা মোটামুটি একই আমরা কুচবিহারের পাশেই যাচ্ছি যেখানে যাচ্ছি সেখান থেকে কুচবিহার জাস্ট দশ কিলোমিটার দারুণ সুন্দর রোদ ঝলমলের দিন You're smiling but there's something missing in your eyes girl i can tell that you have something on your mind but i will make you forget all your sorrows Let go like there's no tomorrow let's have a drink just relax all your problems এখন সময় 10টা বেজে 2 মিনিট আমাদের সময় লাগলো এক্স্যাক্টলি 1 ঘন্টা কারণ সুন্দর মন্দির এই যে মধুপুর ধাম এটা আমি ধাম বলেছিলাম আসলে একে বলা হয় মধুপুর সত্র সত্র কথাটার মানে হচ্ছে দ্য অ্যাসেম্বলি অফ ডিভোটিস যা উইকিপিডিয়া বলছে মানে ভক্তদের সাংসদ এই মন্দির তৈরি হয়েছিল ষোলো শতকের মাঝামাঝি সময়ে তৈরি করেছিলেন আসামের বৈষ্ণব সম্প্রদায়ের মহাগুরু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবা এবং তার শিষ্য মহাপুরুষ মাধবদেবা পৃষ্ঠপোষক ছিলেন কোচ রাজা নরনারায়ণ তিনি ছিলেন অবিভক্ত কোচবংশের শেষ রাজা তারপর কোচবংশ বিভক্ত হয়ে যায় দারুণ সুন্দর মন্দির এটা যেটা বললাম বৈষ্ণব সম্প্রদায়ের মন্দির এবং এখানে কিন্তু আসামিজদের ইনফ্লুয়েন্স খুব বেশি যেহেতু শঙ্করদেব এবং মাধবদেবা এরা ছিলেন আসামের বৈষ্ণব সম্প্রদায়ের মহাগুরু এদিকে একটা কীর্তন ঘর রয়েছে এখানে যারা রয়েছেন ঠাকুরমশাই এবং সেবাই সবাই আসামের লোক এখানে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের একটা মূর্তি রয়েছে আর এদিকে সেবাইতের থাকবার জায়গা মন্দিরের পেছনে এটা হলো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের মন্দির ওই মন্দির থেকে কিলোমিটার খানেক পেছনের রাস্তা দিয়ে এলাম তারপরে এই ছোট মন্দিরটা আর পাশেই তোরষা নদী এখানে হলো হরিপুর শিব মন্দির ওই মধুপুর সত্র থেকে পেছন দিকে আমরা এক কিলোমিটার মতো এলাম তারপরেই এই শিব মন্দির এটা মহাদেবের মন্দির আর এই মহাদেবের মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে মা পাতাল ভৈরবীর মন্দির মায়ের মন্দির এখন বন্ধ এখান দিয়ে রাস্তা নিচে গেছে কিন্তু দরজা আটকানো এখান দিয়ে রাস্তা নেমে গেছে তোরষা নদীতে আচ্ছা এটা কিন্তু শিল তোরসা আমি আগেই বলেছিলাম ভিডিওতে যে তিনটে তোরসা রয়েছে এখানে বুড়ি তরসা বালি তোরসা আর শিল তোরষা শিল তোরষাটাই মূল স্ট্রিম যেটাকে আমরা তরসা বলে জানি সেটা হচ্ছে শিল তোরষা দেখুন সামনে এপারে ধান ক্ষেত তরসার ওপারে কাশবন এখানে পারে কীরকম ভাঙন ধরেছে দেখুন আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই জলদাপাড়া রাইনো কটেজের এই যে জলদাপাড়া রাইনো কটেজ দশ বিঘা জমির ওপরে পরপর চারটে কটেজ রয়েছে প্রথম এটা ঢুকেই এটাই চোখে পড়বে আমরা গত রাতে এখানেই ছিলাম ওপরে দুটো বেডরুম রয়েছে এবং দুটোর থেকেই কিন্তু নদীর দারুণ সুন্দর ভিউ দেখা যায় ওপাশে পেছনে আরও পরপর তিনটে রয়েছে তার মধ্যে একটা আন্ডার কনস্ট্রাকশন সেটা আর দিন পনেরোর মধ্যে রেডি হয়ে যাবে এদিকে ডাইনিংয়ের জায়গা খাবারের জায়গা এ পাশে রান্নাঘর এবং খাবারের জায়গা পুরো জায়গাটাই বাগানের মধ্যে ডান দিকে অনেক গাছপালা এবং এই চত্বরের মধ্যেও অনেক গাছপালা আর বাদিকে তো সিসামারা নদী দ্বিতীয় কটেজ এটারও ওপরের তলাতেই থাকার ব্যবস্থা প্রথমটারও তাই নিচের তলায় কিন্তু গেস্টদের থাকতে দেওয়া হয় না এর ওপরের তলাতেও দুটো বেডরুম রয়েছে সবই অ্যাটাচড টয়লেট আর এই যে তিন নম্বরটা এটা হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশান সবই গাছবাড়ি টাইপের তবে সিঁড়ি দিয়ে উঠতে হবে লোহার সিঁড়ি দিয়ে আর আমরা আজকে থাকবো ওটায় ওই গাছবাড়িতে এখানেও দুটো বেডরুম হবে আর যেটা আমরা থাকবো ওটা ফোর বেডেড রুম দেখাচ্ছি ওই রুমটা গতকাল আমরা ছিলাম ওই প্রথম রুমটায় প্রথম বাড়িটায় এই যে জায়গাটা করা রয়েছে এটা বসে আড্ডা মারার জন্য প্লাস এখানে সন্ধ্যেবেলা বারবিকিউ করা হয় ফোক ড্যান্স ফোক সং এই সবের আয়োজনও এখানে করা হয় সেই সঙ্গে একটা গল্প দাদুর আসরও রয়েছে এখানে যিনি কর্ণধার মিঠুন বাবু তিনি আমাকে বলেছিলেন এখানে যারা ট্যুরিস্ট আসেন তাদেরকে স্থানীয় যে লোকগাথা আছে সেগুলো শোনানো হয় তার ব্যবস্থাও রয়েছে সেটাও হয় এখানে চলুন আজকে আমাদের এই যে গাছবাড়িটা এর যে ঘর এটা দেখিয়ে দিই এই সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় পাকদণ্ডি সিঁড়ি এবং স্টেপ খুব ছোট ছোট। সবার প্রথমে হচ্ছে এই ব্যালকানিটা দেখুন এখান থেকে সিসামারা নদীর দারুণ সুন্দর ভিউ এখানে বসেই অনেকটা সময় কেটে যাবে এখানে বসার জন্য বেতের চেয়ার রয়েছে টি টেবিল রয়েছে আসুন এবার ঘরের ভেতরে আমি বলেছিলাম এটা চার বেডের এটা আসলে আট বেডের দেখুন এই হচ্ছে দুটো দুটো চারটে বেড নিচে ওপরে আর এখানেও দুটো দুটো চারটে বেড রয়েছে ডাবল ডেকার খুবই সুন্দর আয়োজন ওয়াল টু ওয়াল পুরো উডেন ফিনিশ ধুপি কাঠের বা পাইনের খুব সুন্দর সাজানো গোছানো টিপ টপ নিট অ্যান্ড ক্লিন আপনারা যদি আটজনের গ্রুপ হন তাহলে আটজন কিন্তু এই একটা ঘরেই থাকতে পারবেন দুটো পাখা দেওয়া রয়েছে স্ট্যান্ড ফ্যান আর ওপাশে ওয়ালে হ্যাঙ্গিং দুটো ফ্যান রয়েছে ওপরের জন্য আর এসি তো আছেই এসি ভালো কাজ করছে ইনফ্যাক্ট এখন এসি কাজ করছে এদিকে একটা ফ্রিজ রয়েছে বড় আর এপাশে এই দিকে এরকম জিনিসপত্র রাখার জন্য ছোট আলমারি আছে আমাদের দেওয়া হয়েছে ঘরে দুটো তোয়ালে ডেন্টাল কিট চিরুনি এবং এই সাবান শ্যাম্পু আর ময়শ্চারাইজার দারুণ এই ঘরটায় ঢুকে কিন্তু মনটা দারুণ ভালো হয়ে গেল যদি আপনারা এখানে আসেন এই জলদাপাড়া কটে যে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু এই ঘরটা আর টয়লেট হচ্ছে এই পাশে দুটো টয়লেট রয়েছে কিন্তু এই যে পাশাপাশি দুটো টয়লেট এই হচ্ছে ডানদিকে টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে গিজার রয়েছে আর ঢুকেই ডান দিকে এখানে একটা বেসিন রয়েছে উইথ মিরার আর এপাশের টয়লেটে হ্যাঙ্গার ট্যাঙ্গার সব খুব সুন্দর লাগানো রয়েছে এদিকে আসুন ওই একই রকম আরেকটা টয়লেট এক্স্যাক্টলি সেম এই যে আরেকটা কথা বলা হলো না ওপরে ওঠার জন্য এখানে কাঠের সিঁড়ি রয়েছে দুপাশেই কম্বল দেওয়া হয়েছে দুটো তাকিয়া এপাশে পাশে দুটো বালিশ আরেকটা কথা এখানে পর্দা যদি সরিয়ে দেন তাহলে ঘরে বসেই কিন্তু সিসামারা নদীর ভিউ পেয়ে যাবেন এবং জঙ্গলের ভিউ ঘরে বসেই সারা দিন কাটিয়ে ফেলতে পারবেন সিসামারা নদী এবং জলদাপাড়ার জঙ্গল দর্শন করতে করতে এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ এটা পটল বাটা গোটা পটল বাটা ঢেঁকি শাক এখানে আছে লাউ শাক আর এটা হচ্ছে পটল পোস্ত স্যালাড আর ডাল আর একটা জিনিস দুর্দান্ত সুটকি মাছের চাটনি আমাকে সকালবেলা যে রাঁধুনি সে বলল দাদা সুটকি মাছের চাটনি করব খাবেন আমি বললাম হ্যাঁ অবশ্যই করুন তো করেছে এই যে আর রয়েছে কাতলা মাছ কাতলা মাছের ঝোল ঢেঁকি শাক এখন এই সময় খুব সুন্দর হয় বর্ষার পরে পুরো ভরোয়া খাবার এই চুটকিটা তুই খেলি না অসম্ভব ব্যাপার প্রচন্ড ঝাল হয়েছে সেই জন্যই চেষ্টা আরো ভালো হয়েছে আরে এই ঝাল দিয়ে তুই যদি ঘাস রান্না করিস এরকম ঘাস খেতেও ভালো লাগলো ব্যাপার ওটা না না রান্না মাছটা তো আলাদা পচা ফাটাফাটি

টমেটো পেঁয়াজ দিয়ে দারুণ সুন্দর এই ছুটকি মাছটা সত্যি ভালো হয়েছে সবগুলোই তোমার রান্নার হাত কিন্তু সাংঘাতিক চট্টগ্রামের ভূমিপুত্র হ্যাঁ তার মুখে ছুটকি মাছ সম্পর্কে এরকম দু নাম আপনারা সবাই মিলে দল বেঁধে প্রতিবাদে নামুন কমেন্ট সেকশন ভরিয়ে দিন পিতৃজিতে রেগেছে চট্টগ্রামে আমার বাবা জন্মেছিলেন আমি গেছিলাম অবশ্যই কালচারটা ধারক এবং বাহক তো দুই আর চট্টগ্রামের কালচারের অন্যতম হচ্ছে শুটকি মাছ না সেটা আমি জানি শুটকি মাছ বাংলা খুব প্রিয় করছে কমেন্ট সেকশন ধরিয়ে দিন আরে কি করছে যেটা আমার ভালো লাগে না সেটা আমি বললাম যে চট্টগ্রামের ছেলে শুটকি মাছ ভালো লাগে না যে জিনিসকে রান্নার গুণে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে কষে বানাতে হয় সেই জিনিসটা আসলে তার মনে তেমন টেস্ট নেই এটাই প্রমাণ মোটেও না তুই আসলে খেতেই জানিস না স্বাদই বুঝিস না সে তো একদম শুক্রি মাছ বাজে ভালো যাই হোক কারো কাছে ভালো কারো কাছে ভালো না সে প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এই যে পটল বাটা এটা আমি জীবনেই প্রথমবার চাচ্ছি আর কি ইতিপূর্বে এটা স্বাদ আমি পাইনি কিন্তু এটা অসাধারণ বললেও কম বলা হবে মানে আমি আরেকবার নিশ্চয়ই নিচ্ছি এতটাই ভালো লাগছে আমার এই হলো রাঁধুনি টুসু দুর্দান্ত রান্না করে গতকাল রাত্রে দেশি চিকেনের ঝোল করেছিল সেটাও দারুণ ছিল আর রুটিটা অসাধারণ আর আজকে যে কটা পদ বানিয়েছে সবগুলোই ভালো সবচেয়ে বড়ো কথা এই যে ঘরোয়া রান্না না এই জন্য তোমাকে থ্যাংক ইউ অনেক জায়গায় কী হয় ওই হোটেলের মতো রান্না করে সেটা নয় থ্যাংক ইউ দারুন আর পটল মাথাটা তো সত্যিই ভালো হয়েছে মানে সবগুলোই সত্যি ভালো হয়েছে এখন সময় সাড়ে চারটে আমরা একটু বিশ্রাম নিলাম খাওয়া দাওয়ার পরে এখন এই বাঁধের ওপরে নদীর পারে সিসামারা নদীর পাড়ে একটা টোটো ট্যুর হয় সেটাই করতে যাচ্ছি এ মাথা ও মাথা প্রায় চার চার আট কিলোমিটার তো এই আট কিলোমিটার আপনারা যাতায়াত করতে পারেন টোটো করে বাঁধের উপর দিয়ে যে মন্দিরটা এটা শিবের মন্দির তো বটেই ডানদিকে শিবলিঙ্গ রয়েছে আর বাঁদিকে রয়েছে তর্ষা দেবীর মূর্তি মানে অনেকটা আমাদের মা গঙ্গার মতো মকরের উপর বসে রয়েছেন দেখাচ্ছি কি অসাধারণ লাগছে পেছনে নদী বয়ে যাচ্ছে সামনে মন্দিরটা আর পাশে বট গাছ বললাম আমি মকরের ওপর বসে রয়েছে আসলে তো হাতির ও না মিনের ওপর বসে রয়েছে মিন মিনের ওপর বসে রয়েছে মাছ হ্যাঁ কাল সকালে আমরা এই নদীতে স্নান করব ভাবছি যদিও প্রচন্ড খরস্রোত তবুও ওখানে একটু জল কম আছে এবং এখানে লোক মারা যায় এটাও আমি শুনলাম মানে অনেক মানুষ মারা গিয়েছেন এই নদীতে তো আপনারা যখন আসবেন যদি ভাবেন যে স্নান করবেন এই নদীতে তাহলে কিন্তু সাবধান আগেই বলে দিলাম একটু সাবধানে করবেন বাচ্চাদের খেয়াল রাখবেন আর ওপারে পুরো ভার্জিন ফরেস্ট পাড়ার এই দিকটাতে কোনোভাবেই কোনো মানুষের ছোঁয়া পড়েনি এই নদীর ওপারে যে ফরেস্টটা দেখি বোঝা যাচ্ছে মানে ভাগ্য ভালো থাকলে যখন তখন বন্য প্রাণের দেখা পাবেন জল খাওয়ার জন্য হ্যাঁ এখানে নদীর ওপারে দুটো পাইসান আমরা নেভে পড়লাম টোটো থেকে আমরা যে মন্দিরের দিকে গিয়েছিলাম না প্রথমে সেটা হচ্ছে আমাদের আমরা যেখানে আছি জলদাপাড়া রাইন কটেজ তার দক্ষিণ দিকে আর এখন আমরা এসেছি উত্তর দিকে উত্তর দিকে বেশ খানিকটা আসার পর কিলোমিটার দেড়েক এই চা বাগান আর নদী যথারীতি শীসামারা নদী সাথে সাথেই রয়েছে সন্ধে হয়ে আসছে আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে ফিরে যাব আমরা এখনই দারুণ সুন্দর একটা টোটো ট্যুর করলাম এখানে এটা হান্ড্রেড পারসেন্ট রেকমেন্ডেড হাইলি রেকমেন্ডেড তাই তো হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগবে শীতকালে আরো বেশি ভালো লাগবে এখন একটু গরম রয়েছে আর কি একটু অনেকটাই এই জন্য কিন্তু শীতকালে যদি আসেন আপনারা অবশ্যই আর এক মাস পর থেকে আবহাওয়া খুব ভালো হয়ে যাবে

যথেষ্ট ভালো ঠিকঠাক আজকে আমাদের জলদাপাড়া রাইন কটেজের শেষ দিন লাঞ্চ করে এখনই বেরিয়ে যাব তিনটে চল্লিশে ফালাকাটায় উত্তরবঙ্গ আসছে সেটা ধরবো এখন বাজে পৌনে দুটো আমি এখানে থাকলে আরও তিন হাতা ভাত খেতাম ওই খাসির ঝোল দিয়ে গরম মশলার এত সুন্দর ব্যালেন্স নরম বাংলার খাসির ঝোল হচ্ছে এইটা এটা আমরা সিসামারাতে যে জলদাপাড়া রাইনো যে ছিলাম তার কর্ণধার হলেন তিনি আর ওনার সঙ্গে ওনার দাদাও রয়েছেন বর্দার সঙ্গে গতকাল আলাপ হয়েছিল তো দুজনে মিলে এই কটেজ গড়ে তুলছেন আস্তে আস্তে কত দশ বছর ধরে তাই তো ঠিক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন দেখা হবে মিঠুনের ভাই ছোট ভাই ঠিক আছে চলো বাই টাটা আমি শিবাজি আর আমি পৃচ্ছীজি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরাচ্ছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে